আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, অমক দেশ বা অমক সংগঠন এই অস্ত্র তৈরি করেছে আর আমাদের সামরিক বাহিনী তা না বানিয়ে ক্রয় করছে বা এতদিন পরে এসে বানাচ্ছে। যেসব দেশ বা সংগঠনের নাম উল্লেখ করেন তারা এক্ষেত্রে বাংলাদেশের তুলনায় কম যোগ্যতা সম্পন্ন, কিন্তু তারপরেও তৈরি করছে এবং যুদ্ধে ব্যবহার করছে। এজন্যই প্রশ্নকারীর প্রশ্নটি অমূলক নয়, বরং গুরুত্বপূর্ণ। উদাহরণ, হামাসের তৈরি রকেট, শ্রীলঙ্কার তৈরি এপিসি, এলটিটির তৈরি বিমান, মেক্সিকান ড্রাগ লর্ডদের তৈরি সাবমেরিন, বিভিন্ন ছোটখাটো সংগঠনের তৈরি ড্রোন, সিরিয়া লিবিয়া সহ বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশে যুদ্ধের সময় বানানো অস্ত্র, পাকিস্তানের দারাদম খেলের তৈরি অস্ত্র ইত্যাদি। প্রশ্ন হচ্ছে, ওরা এত কম সুযোগ সুবিধা নিয়েও এসব অস্ত্র তৈরি করছে, যুদ্ধ করছে, কিন্তু আমরা তা তৈরি করতে পারি না কিংবা করছি না কেন? আসলে কেন তৈরি করছি না সেটা দেখি। যুদ্ধের সময় কিছু বানিয়ে সেটা যুদ্ধে সাময়িকভাবে কাজে লাগানো আর একটা অস্ত্র বানিয়ে সেটাকে 15 থেকে 20 বছর সার্ভিস আদায় করা এক নয়। যুদ্ধে আপনার ডু আর ডাই অবস্থা। আপনি শুধু প্রতিপক্ষকে মারার চিন্তা করছেন, তখন আপনার বানানো অস্ত্রের রেঞ্জ কত, কতদিন টিকবে, এর মেটাল ঠিক আছে কিনা, এটা ফেটে আপনি মারা যাবেন কিনা, এসব নিয়ে আপনার চিন্তা নেই। আপনার দরকার অস্ত্র যার উপযোগ শুধু কিছুদিনের জন্যই। কিন্তু যখন একটি নিয়মিত বাহিনীর জন্য অস্ত্র তৈরি করবেন শান্তিকালীন সময়ে, তখন আপনাকে বেশ কিছু বিষয় নিশ্চিত করতে হবে। যেমন, অস্ত্র টেকসই হবে কিনা, গুণগত মান ঠিক আছে কিনা, রেঞ্জ বা কার্যকারিতা ঠিক আছে কিনা, যুদ্ধ কিংবা যুদ্ধের মহড়া এবং দীর্ঘদিন ব্যবহারের জন্য নিরাপদ কিনা ইত্যাদি। শান্তিকালীন সময়ে আপনি কখনোই চাইবেন না আপনার বানানো বিমান ক্র্যাশ করে পাইলট মারা যাক, জাহাজ ডুবে যাক, অস্ত্র লক্ষ্যভেদে ব্যর্থ হোক, কামান ফেটে গোলান্দাজ মারা যাক, কিংবা নিজের মিসাইল বা রকেট নিজের মাথায় এসে পড়ুক। এজন্যই বাংলাদেশ যেটা করে তা পূর্ণ সক্ষমতা অর্জন করেই করে, যেন তেন ভাবে করে না। আর যেটা সক্ষমতা এখনো হয়নি বা বাজেট স্বল্পতায় সম্ভব নয় সেটা ক্রয় করে। এখন হয়তো আরেকটি চিন্তা মাথায় আসছে, উল্লেখিত দেশগুলো বা সংগঠনগুলো এত সুন্দর সুন্দর উদ্ভাবন বা অস্ত্র তৈরি করছে, এরকম পরিস্থিতিতে আমরা কিছু করতে পারবো কিনা। সেটার উত্তর জানতে আপনাকে 50 বছর আগে ফিরে যেতে হবে, জানতে হবে মুক্তিযোদ্ধাদের ইতিহাস, যারা লেদ মেশিনে মর্টার তৈরি করেছিল, লঞ্চ দিয়ে বানিয়েছিল যুদ্ধজাহাজ, বেসামরিক হেলিকপ্টার ও বিমানে লোহার পাত লাগিয়ে মেশিনগান রকেট যুক্ত করে তৈরি করেছিল যুদ্ধবিমান ও অ্যাটাক হেলিকপ্টার, রাইফেল দিয়ে ভূপাতিত করেছিল যুদ্ধবিমান। আমরা তাদেরই উত্তরসূরি, প্রয়োজনে আমরাও পারবো ইনশাআল্লাহ।